এই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশনের ভিলেন সাগার আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো গত পর্বে কি হয়েছে এটা তো তোমরা জানোই, রাজকুমার কানটের যে তোমার ঘনিষ্ঠ লোক ছিল রেগনার, তাকে তো মেরে ফেলা হয়। তো এই এপিসোড যখন শুরু হয় তখন আমাদের কানটকে শক্ট হয়ে দাঁড়িয়ে থাকতে দেখানো হয় এবং তার সামনে রেগনারের ডেড বডি পড়েছিল। তো আজকাল তখন এরকম একটা কথা বলে যে রেগনার অনেক ইংরেজ সৈনিকদের সাথে সাহসিকতার সাথে ফাইট করে তারপর শহীদ হয়েছে, তবে তারপর সে অনেক ভালো যুদ্ধ করেছে, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে পেছন থেকে কেউ এসে তার উপর আক্রমণ করেছিল। আর কানট তখন বলে, আমরা একসাথে সবাই খরগোশ খাচ্ছিলাম, হঠাৎ করে সে উঠে গেল। এটা খুবই অদ্ভুত একটা ব্যাপার, এটা কিভাবে হলো এত অল্প সময়ের মধ্যে? আর সে শক্ট হয়ে নিচে পড়ে যায়। আর আজকালার তখন বলে, আমরা সবাই এখন এখান থেকে চলে যাব, আপনিও প্রস্তুত থাকবেন রাজকুমার। তো আজকালার তখন থরফিনকে বলে রাজকুমারকে নিরাপদে রাখতে, কিন্তু থরফিন বলে, আমি কি তোর বাপের গোলাম নাকি? কোনোভাবেই করবো না। তবে কানটের এসবে কোনো মন নেই, সে পুরো শক্ট হয়েছিল। আর এরপর আমরা বাইরে আজকালার আর বিজনকে কথা বলতে দেখতে পাই। বিজন বলে, রাজকুমার তো ঠিক মতো দাঁড়াতেও পারছিল না, তোমার এই ভীত রাজকুমার উপর কোনো বিশ্বাস আছে? আমার মনে হচ্ছে তোমার প্ল্যান উল্টো কাজ করছে। আর রেগনারকে মেরে ফেলা কি ভালো আইডিয়া ছিল? আজকালার তখন বলে, পুরো পৃথিবীতে যাও, ঢোল পিটাও, জানিয়ে দাও যে আমরা ওকে মেরেছি, আমাদের নিজেদের লোকদেরও জানতে দেওয়া যাবে না যে রেগনারকে আমি মেরেছি। আর বিজন তখন বলে, আমার মনে হয় না এটা তুমি সবার কাছ থেকে লুকাতে পারবে, আর তাছাড়া তোমার আর রেগনারের কথা যে মিলতো না এটা সবাই জানতো, আর রাজকুমার ভীত হলো অন্তত এটুকু বুঝতে পারবে। আজকালার বলে, যতক্ষণ না পর্যন্ত কোনো প্রমাণ নেই ততক্ষণ পর্যন্ত সব ঠিকঠাক আছে। আর প্রিন্সকে একটা কাপুরুষ রেগনারই বানিয়েছে, রেগনারের জন্য প্রিন্স এরকম কাপুরুষ হয়েছে, তো এই জন্য রেগনারের মৃত্যুর দরকার ছিল। আর তখন বিজন বলে, দেখো প্রিন্স যদি কাপুরুষ হয় এটা তো আমাদের জন্য পজিটিভ ছিল, তাহলে আমরা খুব সহজে তাকে কন্ট্রোল করতে পারতাম। আজকালার তখন থেমে যায় এবং বিজনকে জিজ্ঞাসা করে, তুমি এত বছর ধরে আমার সাথে কেন আছো? বিজন তখন বলে, আমি তোমার সাথে রয়েছি কারণ আমি তোমাকে ফলো করতে চাই। আজকালার তখন বলে, আমি এরকম কাজ করি, আমি আমার মাস্টার নিজেই সিলেক্ট করি এবং আমি নিজে ঠিক করি আমি কি করব, আর সেটা ফলো করেই আমাকে চলতে হয়। আর তারপর সে বিজনের কাঁধে হাত রেখে বলে, চিন্তা করো না, মনে করো আমরা একটা বাজি ধরেছি, যদি আমাদের প্ল্যান সঠিকভাবে কাজ করে আর প্রিন্স যদি একটা সাহসী মানুষে রূপান্তরিত হয় তাহলে তো অনেক ভালো। আর বিজন তখন জিজ্ঞাসা করে, যদি তোমার এই প্ল্যান ঠিক মতো কাজ না করে এরকমই চলতে থাকে, প্রিন্স যদি এরকমই ভীত থাকে? তখন আজকালার বলে, তাহলে আমি প্রিন্সকে মেরে ফেলবো কারণ সে আমার কোনো কাজে লাগবে না তখন। আর এরপর আমরা দেখি আজকালার লোকজন যে ইংরেজ সেনার আক্রমণ করেছিল সেই ইংরেজ সেনাদের যে ক্যাপ্টেন ছিল তাকে টর্চার করছে, কিন্তু এত টর্চারের পরও সে মুখ খুলে না। তো আজকালার তখন সেখানে যেমন বলে, আরে আরে থামো, তোমরা মেরে ফেলবে না কে কে, সে যদি মারা যায় তাহলে তো আমরা কোনো তথ্যই জানতে পারবো না। আর তখন ক্যাপ্টেন বলে, তোমাদের যা ইচ্ছে তাই করতে পারো, সৃষ্টিকর্তার উপর থেকে সবই দেখছে, তোমাদের ড্যানিশদের এই খারাপ কাজগুলো করা দেখছে। আর আজকালার তখন তার লোকজনদেরকে বলে, আচ্ছা তোমাদের কারোর কাছে কি কোনো শিয়ার্স আছে? থাকলে এনে দাও। শিয়ার্স মানে হচ্ছে কেচির মতো আর ছুরির মতো একটা ধারালো অস্ত্র। তো যাই হোক, এরপর একজন কারিকে শিয়ার্স আনতে যায়। আর তারপর আজকালার ক্যাপ্টেনের কাছে গিয়ে বলে, আমি আবারও তোমার সাথে ভালো মতো বলছি, আমার তিনটা প্রশ্নের উত্তর ঠিকঠাক দরকার, তোমাদের সেনাবাহিনী কত বড়, বাকি সবার এখানে আসতে কতক্ষণ সময় লাগবে, আর আমাদের লোকেশন সম্পর্কে তোমরা কিভাবে জানলে, শুধুমাত্র এই তিনটা প্রশ্নের উত্তর দাও তাহলে আমরা তোমাকে ছেড়ে দেবো। ক্যাপ্টেন তখন বলে, তোমরা সবাই এক একটা জানোয়ার, আর সৃষ্টিকর্তা তোমাদের সবাইকে শাস্তি দেবে, তোমাদের জন্য অনেক ভয়ঙ্কর মৃত্যু অপেক্ষা করছে। আর তখনই আজকালারের সে লোক করে কি, আজকালারের হাতে সেই শিয়ার্সটা দেয়। আর আজকালার তখন ওই ক্যাপ্টেনের হাত দেখে আর বলে, তোমার নখগুলো তো অনেক বড় হয়ে গিয়েছে, এগুলোকে কেটে ফেলা উচিত, কিন্তু আজকালার করে কি আঙুলটাই কেটে ফেলে ভাই। তো এই কারণে ক্যাপ্টেন করে কি ব্যথার জন্য চিৎকার করতে থাকে। আর আজকালার তখন বলে, ও সরি, আমি কি বেশি কেটে ফেলেছি? আর এরপর আজকালার তার একজন লোককে বলে, ওকে শক্ত করে ধরো। আর তারপর এক এক করে আজকালার ওই ক্যাপ্টেনের সবগুলো আঙুল কেটে দেয়, চিন্তা করো। আর তারপরেও বলে, আমার ওই তিনটা প্রশ্ন উত্তর দাও, আমি তোমাকে এখনো যেতে দিতে পারি। কিন্তু ক্যাপ্টেন বলে, তোমরা সবাই নরকের আগুনে জ্বলবে শয়তান, আমি তোমাদের কিছুই বলবো না, তোমরা যদি এখানে না আসতে কতই না ভালো হতো, তোমরা সম্পূর্ণ গ্রাম পুড়িয়ে দিয়েছো, আমার স্ত্রী আমার মেয়েকে টর্চার করে হত্যা করেছো, এটা আমাদের জমি, তাই তোমরা এখান থেকে চলে যাও। আজকালার তখন বলে, ও আচ্ছা, তার মানে আমরা জানোয়ার তাই না? তো এখন আমি তোমাকে একটা নতুন ইতিহাস শিক্ষা দেবো, যেটার জন্য তুমি আমাকে পরে ধন্যবাদ দিও, মনোযোগ দিয়ে শোনো সেকশন, অথবা তুমি হয়তো একজন ইংরেজ, যাই হোক তেমন কিছু যায় আসে না, তোমাদের সবাইকে চেহারা একই রকম দেখা যায়, এই পৃথিবীটাই তোমাদের জন্য না। এই পৃথিবীতে আগে যারা থাকতো তাদেরকে সেল্টস বলা হতো, আর তারা জঙ্গলে থাকতো এবং আত্মার উপাসনা করতো, আর তারা আজকের ওয়েলসদের পূর্বপুরুষ ছিল, তারপর এখানে রোমানরা চলে আসে। তবে হ্যাঁ, তারা যখন এসেছিল তখন তারা সেল্টসদের সাথে মিলেমিশে থাকতো এবং তারা সেল্টসদের সাথে তাদের টেকনোলজি এবং জ্ঞানকে শেয়ার করেছিল, কিন্তু এরপর রোমানরা যখন চলে যায় তখন তোমরা সেকশন আর ইংরেজরা এখানে আসো, আর তোমরা সেল্টসদের কিছুই দাওনি, বরং তাদের জমি কব্জা করে তাদেরকে অনুর্বর জমিতে পাঠিয়ে দিয়েছিলে এবং তোমরা নিজেরা উর্বর জমিগুলো দখল করে রেখেছিলে। আর তুমি যদি আমাদেরকে জানোয়ার বলো তাহলে তোমরাও একই রকম জানোয়ার, কারণ তোমরাই আগে এই জায়গাটা ভায়োলেন্স আর হিংস্রতা করে কব্জা করেছিলে, আর আমরা ড্যানিশরা এই জায়গাটাকে আরো বেশি ভায়োলেন্স করে তোমাদের কাছ থেকে দখল করছি। আর তখন ক্যাপ্টেন বলে, চুপ করো, তোমাদের মতো জঙ্গলিদের কথা কেউ বিশ্বাস করবে না। আজকালার তখন বলে, দেখো একজনের শিক্ষকের এটা মোটেও ভালো লাগে না যখন তার ছাত্র তার কথা শোনে না। আর এরপর আজকালার কাছে এসে বসে এবং বলে, আর এটা কি? ক্যাপ্টেন বলে, আমি তোমার চেহারা ভালো মতো দেখে বুঝতে পারলাম তোমার নাকটাও কাটা যেতে পারে। আর এরপর আজকালার ক্যাপ্টেনের নাক কাটতে থাকে, আর তখন ইয়ার্স দৌড়ে চলে আসে। আর ইয়ার্স কিভাবে আসতে দেখে আজকালার তো ভয় পেয়ে যায়, শক হয়ে যায়। আজকালার তখন জিজ্ঞাসা করে, কতজন এসেছে? ইয়ার্স তখন বলে, আমি যাই না, কিন্তু ওরা সংখ্যা অনেক বেশি, ওরা দক্ষিণ দিক দিয়ে আসছে। বিজন তখন বলে, ওরা শত্রু নাকি অন্য কেউ? আর অন্য একজন বলে, যে আমরা কখনো দেখিনি যে ইংরেজরা রাতে আক্রমণ করে। আজকালার তখন বলে, আসলে ইংরেজরা রাতে আক্রমণ করতে আসতেই পারে না। আর তখন ইংরেজ ক্যাপ্টেন হেসে বলে, এবার তোমরা সবাই মারা পড়বে।
আর এখন আমি তোমাদেরকে বলছি, তোমরা ডেন্স রাই নিজেরা নিজেদেরকে মারবে। আস্কেলেট বলে, কি বললে তুমি, অন্য ডেন্স? আর তখন ক্যাপ্টেন বলে, হ্যাঁ, যে আসছে সে থরকেল, সে তোমাদেরই একজন ডেন্স, আর তার সাথে তোমরা জিততে পারবে না। তো থরকেলের নাম শুনে তো সবাই ভয় পেয়ে যায়, আস্কেলেট তখন রেগে যায়, আর এদিকে বাকি লোকেরা তারও বেশি ভয় পেয়ে গিয়েছিল। আর এদিকে আমরা থরকেলকে দেখতে পাই, থরকেল বলে এটাই সেই গ্রাম, আর আমরা এবার চারপাশ থেকে ওদের ঘিরে ফেলবো, ওদের সবাইকে মেরে ফেলবো, কচু কাটা করবো, তবে কেউ প্রিন্সকে মারবে না। আর সেখানে আরো একটা ছোট ছেলে থাকবে যার হাতে দুটো ছুরি থাকবে, তাকেও মারবে না, কারণ ও আমার শিকার। আর এখানে আমি একটা তোমাদের তথ্য দিই, আর এই থরকেল আর আমাদের থরফিন কিন্তু নানা নাতি সম্পর্ক, বিষয়টা আমি বুঝিয়ে বলি। থরফিনের মায়ের আপন চাচা কিন্তু থরকেল, তো সেই হিসেবে থরকেল এবং থরফিন কিন্তু নানা নাতি। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই বিজন কানটকে উঠে নিয়ে যাচ্ছে, বাট কানট বলে আমাকে ছেড়ে দাও, আমি রেগনারকে ছাড়া যাবো না। কিন্তু আস্কেলেট তখন বলে, সরি প্রিন্স, আমাদের কাছে শুধুমাত্র তিনটা স্লেজি রয়েছে, আর তার মধ্যে আমরা একটা মৃতদেহকে কোনোভাবে নিতে পারবো না। কানট তখন বলে, কমপক্ষে তার একটা আমরা প্রপার ফিউনারেল তো করতে পারি। আস্কেলেট তখন বলে, এর জন্য আমাদের পর্যাপ্ত সময় নেই। আর তখন বিজন করে কি, প্রিন্সকে স্লেজের উপর ছুড়ে মারে, কিন্তু তারপরেও কানট বলে, আমি তাকে ছাড়া যাবো না। আর এরপর সে রেগনারের নাম ধরে চিৎকার করতে থাকে, কিন্তু তখনই আস্কেলেট করে কি, প্রিন্সকে থাপড় মেরে চুপ করে দেয়। আস্কেলেট বলে, রেগনার মারা গেছে, সে আর কখনো ফিরে আসবে না। আর এরপর প্রিন্স করে কি, আস্কেলেটের চেহারার দিকে তাকায়। আর এদিকে আমরা দেখতে পাই আস্কেলেটের দুজন লোককে ধরে নিয়ে আসা হয়েছে, আর তারা বলে, এরা দুজন তো ভয়ে থরকেলের দলে যোগ দেওয়ার চিন্তা ভাবনা করছে, আর তারা ঘাসের মধ্যে লুকিয়েছিল। তো আস্কেলেট যখন ওদের দিকে তাকায়, ওরা দুজন তো ভয় পেয়ে যায়। আর ওদের একজন তখন বলে ওঠে, রেগনার ঠিক বলেছিল, ভাগ্য এখন আর তোমার সাথে নেই, আর এটাই আমাদের বেঁচে থাকার শেষ সুযোগ ছিল। তো এরপর আস্কেলেট যখন ওদের দিকে এক পা সামনে যায়, ওরা দুজন তো প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ তারা ভাবছিল আস্কেলেট তাদেরকে মেরে ফেলবে। কিন্তু এরপরে আস্কেলেট অন্যদিকে ঘুরে যায় এবং বলে, তোমাদের যা ইচ্ছে তাই করতে পারো, আমি তোমাদের সবাইকে আমার সাথে যাওয়ার জন্য বাধ্য করবো না, তোমরা তোমাদের নিজেদের লিডার ইচ্ছা মতো বানাতে পারো, কিন্তু যদি তোমরা আমার সাথে আসতে চাও তাহলে আসো। তো এরপর বিজন করে কি, তার ব্যাগ উঠিয়ে নেয় এবং অনেক লোক তার সাথে যেতে থাকে। আর এদিকে থরকেল ওদের দিকে আসছিল, আর তারপর আমরা দেখতে পাই থরকেল এখানে এসে সবাইকে মারা শুরু করে, কিন্তু ওরা বলা শুরু করে, শোনো থরকেল, আমরা এখন আর আস্কেলেটের দলে নেই, আমরা তোমাদের দলে যোগ দেওয়ার জন্য এখানে অপেক্ষা করছিলাম। কিন্তু থরকেল ওদের কোনো কথাই শুনে না, এক এক করে সবাইকে মারতে শুরু করে, মানে বুঝতেই পারছো লাভ হয় না, পোল্টি দিয়ে কোনো লাভ হয়নি। আর অ্যাসাগির তখন বলে, থরকেল ওদেরকে মারা উচিত হয়নি, ওদেরকে আমাদের দলে নেওয়া উচিত ছিল। তখন থরকেল বলে, এরকম কাপুরুষদের আমার দরকার নেই, যারা বিপদের সময় লড়াই না করে দল পরিবর্তন করে নেয়, ওরা পরে আমাদেরও পোল্টি দেবে। তো এরপর থরকেল তার লোকদেরকে বলে, সবাই ওদের পিছু করো, যেভাবে বিড়ালরা ইঁদুর ধরে আমরাও ঠিক ওভাবে ওদেরকে ধরবো। আর এরপর আমরা আস্কেলেটকে দেখি সবাই ব্রিজ পার করছে। তো আস্কেলেট তখন টমগ্রিকে আর আটলিকে ডাকে এবং বলে, তোমরা সবাই এখন ব্রিজটাকে ভেঙে ফেলবে, আর তোমরা দুজন এটার দায়িত্বে থাকবে, দ্রুত ব্রিজটাকে কেটে ফেলো। তো এরপর তারা কয়েকজন মিলে ওই ব্রিজটাকে কাটার জন্য চলে যায়। আর আস্কেলেট তখন ইয়ার্সকে জিজ্ঞাসা করে, তারা কি কাছাকাছি চলে এসেছে? ইয়ার্স তখন বলে, অনেক বেশি শব্দ হচ্ছে, আমি জাস্ট এতটুকু বলতে পারবো ব্রিজ ভাঙার মতো সময় এখন আমাদের হাতে রয়েছে। আর এদিকে আমরা দেখতে পাই ওই প্রিস্ট ফ্রেয়ারের মদ আবারও শেষ হয়ে গিয়েছে, যার জন্য ও আবারও মদ খুঁজতে থাকে। আর তখন একজন জিজ্ঞাসা করে, তুমি এগুলো কি করছো? ফ্রেয়ার তখন বলে, আমার মদ লাগবে। ওই লোকটা তখন বলে, যদি আমার কাছে থাকতো তারপর আমি তোমাকে এখন দিতাম না, কারণ আমাদের কাছে এখন পর্যাপ্ত পরিমাণে ওয়াইন নেই, আর তোমার বুঝতে হবে আমরা অলরেডি একটা বিপদের মধ্যে রয়েছি। তো তখন ফ্রেয়ার শান্ত হয়েছে আর সে কানটের দিকে তাকায়। তো কানট এখানে মন খারাপ করে বসেছিল। আর এদিকে আমরা দেখি টরগ্রিম আর আটলি পানির মধ্যে যাচ্ছে, আর টরগ্রিম তখন বলে, এই পানি তো কোনোভাবে শুধুমাত্র আমার পেট পর্যন্ত আসছে, তো ব্রিজ ভেঙে তো লাভ নেই, ওরা খুব সহজে এটা পার করে ফেলবে। আটলি তখন বলে, অন্তত গতি তো কমবে ওদের। তো এরপর টরগ্রিম বলে, আসলে সত্যি কথা বলো তো, আস্কেলেটের কি ভালো ভালো প্ল্যানগুলো শেষ হয়ে গিয়েছে, সে আসলে কি ভাবছে? আর তখন আস্কেলেটের নজর পড়ে ওদের দুজনের উপর, আর তখন সে থরফিন আর বিজনকে ডাকে। বিজন তখন কাছে এসে বলে, কি হয়েছে? তো আস্কেলেট তখন বলে, প্রিন্সকে অন্য একটা স্লেজে রাখো, আর সেটাকে নিয়ে তুমি চালাবে, আর থরফিন তোমাকেই প্রিন্সকে নিরাপদে রাখতে হবে। তো বিজন তখন জিজ্ঞাসা করে, আসলে কি হয়েছে? কিন্তু তখনই বিজন বুঝতে পারে আর শক্ত হয়ে বলে, আরে না আস্কেলেট, তুমি কি শিওর ব্যাপারে? তোমার কি সম্পূর্ণ বিশ্বাস আছে? আস্কেলেট তখন বলে, এটা আমার স্পেশাল ট্যালেন্ট, আমি মানুষের চেহারা একবার দেখেই বুঝতে পারি মানুষটা কেমন হবে, তারা ভীত নাকি সাহসী নাকি বুদ্ধিমান, আর আমি এটাও বুঝতে পারি আর বিশ্বাসঘাতকরা কখন বিশ্বাসঘাতকতা করা শুরু করবে। আর এরপর আটলি বলে, কি বললে? প্রিন্সকে চুরি করবো? টরগ্রিম তখন বলে, আস্তে কথা বলো, আমরা তাকে চুরি করে থরকেলের কাছে গিফট আকারে পাঠাবো, এর বদলে আমরা তার আর্মিতে জয়েন হয়ে যাবো, আর তখন সবাই আমাদের পক্ষে থাকবে। আটলি তখন বলে, তুমি কি বলছো, আমরা আস্কেলেটের সাথে বিশ্বাসঘাতকতা করবো? টরগ্রিম তখন বলে, বিশ্বাসঘাতকতা অনেক খারাপ একটা শব্দ, আস্কেলেট যখন ভালো লিডার ছিল আমাদের জন্য ভালো কাজ করেছে, কিন্তু আমি এবার চাই যে সে এবার লিডার হওয়ার দায়িত্বটা বুঝুক। আটলি তখন বলে, দেখো ভাই, এত ভয় পেও না, আমরা সবাই বেঁচেই যাবো, কারণ সবসময় আমরা বেঁচেই যাই। টরগ্রিম তখন বলে, ওইটা সেই সময়ের কথা ছিল, কিন্তু এখন আস্কেলেটের সকল প্ল্যান ফেল হয়ে যাচ্ছে, আমাদের এতক্ষণে থরকেলের কাছ থেকে অনেক দূরে পালিয়ে থাকার কথা ছিল, কিন্তু সে বর্তমানে আমাদের পেছনে রয়েছে। আটলি বলে, কিন্তু কেন? টরগ্রিম তখন বলে, দেখো আটলি, তুমি ঠিক হয়তো, আস্কেলেট অনেক ভালো, কিন্তু আস্কেলেট একটা মনস্টার থরকেলের সাথে পাঙ্গা নিয়েছে, এখন আমাদের কাছে আর কোনো কিছু করার নেই, আস্কেলেটের ভাগ্য শেষ হয়ে গিয়েছে, আর সে একটা জুয়া খেলছে, আর এই জুয়াই সে হেরে গিয়েছে। আর এরপর তারা সবাই মিলে ব্রিজটাকে ভেঙে ফেলে। আর আস্কেলেট তখন বলে, এবার তাদের স্লেজ বেজ করা তাদের জন্য অনেক কঠিন হবে। বিজন তখন বলে, তারা যদি এটা ছাড়া সামনে আসতে থাকে তখন কি করবো? আস্কেলেট তখন বলে, তাহলে তাদের আবার খাবার খুঁজতে অনেক দেরি হবে, কারণ খালি পেটে তারা আমাদের কিছুই করতে পারবে না। আর এরপর আমরা তার সকল লোকদের সামনে যেতে দেখি, আর কিছু দূর যাওয়ার পরে সামনে ইয়ার্স চলে এসেছে এবং তারা পাহাড়ের উপর থেকে কিছু ফ্ল্যাশ দেখতে পায়। আর এটা দেখে তারা সব অনেক ভয় পেয়ে যায়। আর আমরা দেখতে পাই এই ফ্ল্যাশগুলো মূলত থরকেলের লোকদের বর্ষার ছিল। আর থরকেল তখন তার বর্ষা উঠিয়ে বলে, ফাইনালি আমরা তোমাদের খুঁজে পেয়েছি। আর
আর এরপর সে বর্ষাটা ওদের দিকে ছুড়ে মারে, আর এক বর্ষার আঘাতে আসকেলাটের 3 লোক মারা যায়। আর এটা দেখে আসকেলাটের সকল লোকজন ভয় পেয়ে যায়। আসকেলার তখন বলে, শান্ত হও, ওরা অনেক দূরে রয়েছে আর আমরা ব্রিজটা ভেঙে ফেলেছি, আর এই বর্ষাটার কথা ভুলে যাও, আমাদের সামনে এগিয়ে যেতে হবে। টরগ্রিম তখন বলে, কি বললে, ব্রিজ? ব্রিজ দিয়ে ওরা কি করবে? ওরা তো হেঁটে এটা পার করে ফেলবে, পানি তো অনেক কম সেখানে। আসকেলার বলে, যদি এরকমই হয় তাহলে আমাদের কথা বলা বন্ধ করে দ্রুত সামনের দিকে যাওয়া উচিত। টরগ্রিম তখন বলে, তুমি খালি শুরু থেকেই বলছো সামনে যেতে থাকো, সামনে যেতে থাকো, তুমি সেই কখন থেকে একই কথা বলছো, এছাড়া অন্য কথা বলতে পারো না। আসকেলার তখন বলে, আমরা থরকেলকে হারাতে পারবো না, তোমরা একদিন অপেক্ষা করো, তাহলে বুঝবে আমি কেন এই ব্রিজটা ভাঙতে বলেছি। কারণ ওরা ততক্ষণে চলতে পারবে যতক্ষণ ওদের কাছে খাবার আর পানি রয়েছে, আর ব্রিজ ভাঙার ফলে তাদের স্লেজগুলো পার করা অনেক বেশি সমস্যা হবে, আর তারা যদি সেগুলোকে পেছনে রেখে হেঁটে আমাদের ধরতে যায় এটা তারা করতেই পারবে না, তাদের আগেই খাবার এবং পানি শেষ হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পেরেছো? যদি বুঝে থাকো তাহলে সামনের দিকে যাওয়া শুরু করো। আর টরগ্রিম তখন বলে, আমি জানি না আমরা একদিন বেঁচে থাকতে পারবো কিনা। আসকেলার তখন বলে, তোমার যদি এরকমটা মনে হয় তাহলে সেই সময় চলে এসেছে, আমাদের রাস্তা এখন আলাদা হয়ে যাবে, কারণ তোমাকে বোঝাতে গিয়ে আমি আমার সময় নষ্ট করতে পারবো না। তো এরপর আসকেলার সামনের দিকে যেতে থাকে, আর এরপর আমরা দেখি আসকেলাটের সকল লোকেরা আসকেলাটকে চারদিক থেকে ঘিরে ধরে, আর এদিকে থরকেলের লোকেরাও তো কাছাকাছি চলে আসছিল। মানে সিচুয়েশনটা দেখো, আসকেলাট ফাইনালি কি সিচুয়েশনে পড়ে গিয়েছে, আর এখানেই এপিসোডটা শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা ব্যাপার আমি ভুলে গিয়েছি বলতে, তোমাদের জন্য একটা সুখবর রয়েছে, সেটা হচ্ছে আমার পক্ষ থেকে গিফট রয়েছে তোমাদের জন্য। তো তোমরা ব্যাকগ্রাউন্ডের পেছনে নারুটোর একটা অ্যাকশন ফিগার দেখতে পাচ্ছ, এই নারুটোর অ্যাকশন ফিগারটা আমি তোমাদের গিভওয়ে করতে যাচ্ছি। বাট সেটা কিভাবে গিভওয়ে করবো আমি বলছি, তোমরা সবাই করবে কি, এখানে কমেন্ট করবে এবং অবশ্যই নারুটো কমেন্ট করবে, যাতে আমি বুঝতে পারি যে তোমরা ভিডিও ফুল দেখেছো। তো নারুটো কমেন্ট যারা করবে, তারপর আমি করব কি, লটারি করব। একটা বিশেষ সফটওয়্যার রয়েছে যেটা দিয়ে ইউটিউবের যে কমেন্টগুলো থাকে সেখান থেকে লটারি করা যায়, এবং এটাও আমি আগামী ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে লটারি করলাম। আর লটারি করার পরে যাকে আমি সিলেক্ট করব, প্রথমে আমি র্যান্ডম অ্যানিমেশন চ্যানেল থেকে তাকে রিপ্লাই করব। রিপ্লাই করার পরে তোমরা স্ক্রিনে যে ইমেল অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ, তোমরা যে ইমেলটা দেখতে পাচ্ছ bangla.alamin@gmail.com, এই ইমেল থেকে তোমাকে মেল করা হবে। খবরদার, তোমরা কিন্তু কেউ স্ক্যামের শিকার হয়েও না, কারণ তোমাদের সম্পূর্ণ এটা ফ্রিতে উপহার দেওয়া হবে, ডাইরেক্ট তোমার হাতে গিয়ে পৌঁছাবে। টোটাল পার্সেল খরচটাও আমার, এমনকি এই অ্যাকশন ফিগারের কোনো খরচও নেওয়া হবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমার হাতে পৌঁছাবে। যারা আগে আমার পুরনো ফ্রি ফায়ার সাবস্ক্রাইবার আছে তারা জানে যে এটা কিভাবে কাজ করে আর কি, কিভাবে আমি পাঠাতাম। এবং আরেকটা ব্যাপার, তোমাদের অবশ্যই ওই অ্যাকশন ফিগারটা হাতে পাওয়ার পরে আমাদের ধন্যবাদ জানিয়ে একটা ভিডিও পাঠাতে হবে, আর আমরা করবো কি, সেই ভিডিওটা পরের ভিডিওটা অ্যাড করে দেবো, মানে তোমাকে সবাই দেখতে পাবে আর কি। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, এবং তোমরা সবাই কমেন্ট করা হচ্ছে নারুটো লিখে, আর আমি ঠিক 24 ঘন্টা পরে লটারি করে কে বিজয় হয়েছে পরের ভিডিওতে বলে দেবো। ঠিক আছে, তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি।